নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমাদের অনেক সময় চোখের পাতা কাঁপতে দেখা যায়, কখনো ডান চোখের পাতা কাঁপে, কখনো বাঁ চোখের পাতা কাঁপে। এর ফলে আমরা অনেকে ভাবি হয়তো কিছু অমঙ্গল আসবে, অথবা এটাও ভাবি আমাদের অর্থপ্রাপ্তি হবে। তো আজকের ভিডিওটির মধ্যে দেখে নিন কোন চোখে পাতা কাঁপলে কী হয় ও শরীরের কোন অঙ্গটি কাঁপলে কী হয়। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি ক্লিক করে রাখুন, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। শাস্ত্রে বলা হয়েছে যে মাথা কাঁপলে ভূমি লাভ হয়, কপাল কাঁপলে স্থান বৃদ্ধি হয়, ভুরু আর নাক যদি কেঁপে থাকে তাহলে প্রিয়জনের সঙ্গে সঙ্গম ঘটে, চোখ কাঁপলে অনুগত প্রাপ্তি হয়, আর যদি সেটি ডান চোখ হয়ে থাকে তাহলে অর্থ লাভ হয়, আর যদি বাঁ চোখ কাঁপে তাহলে অর্থ নাশ হয়, চোখের কোণ যদি কেঁপে থাকে তাহলে স্ত্রী লাভ হয়, ঠোঁট যদি আপনার কাঁপে তাহলে আপনার যে কোনো ইচ্ছা খুব সহজেই পূরণ হয়ে যাবে, যদি গলা কাঁপে তাহলে আপনার সুখ লাভ হবে, পাশাপাশি ধন সম্পদও বৃদ্ধি হবে, ভোজনও লাভ হবে, জীব যদি কাঁপে তাহলে আপনার বন্ধু লাভ হবে, আপনার যদি তালু কেঁপে থাকে তাহলে আপনার জীবনে বিবাদ ঘটবে, যদি ডান কান কেঁপে থাকে তাহলে আপনার বিদ্যা লাভ হবে, আপনার স্ত্রী লাভ হবে, আপনার কুটুম্ব লাভ হবে, বাঁ কান কাঁপলে মাথা যন্ত্রণা বাড়ে, আর দুই কান যদি কেঁপে থাকে তাহলে ভাববেন আপনার ধন সম্পত্তি বাড়তে চলেছে, কারণ দুই কান কাঁপলে ধন লাভ হয়। কানের প্রান্ত যদি কাঁপে তাহলে ভাববেন কোনো একটা ভালো প্রিয় সংবাদ আসতে চলেছে। চোখের পাতা যদি ডান চোখ অথবা বাঁ চোখের পাতা বেশি পরিমাণে লাফায় অথবা চোখের আপনার কোনো সমস্যা দেখা দেয় তাহলে ভাববেন আপনার জীবনে খুব স্ট্রেস হচ্ছে, এর জন্য আপনার চোখ লাফাচ্ছে। তার জন্য পরামর্শ থাকছে বেশি চোখের পাতা লাফালে অবশ্যই চোখের ডাক্তার দেখান। আর আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।